ছাগল কাণ্ড মতিউরের আটশো ছেষট্টি শতক জমি ও চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ আদালতের দর্শক শেষ পর্যন্ত দেখেন এই যে মতিউর ধরা খাচ্ছে যদিও ডিপার্টমেন্ট বুঝলাম না তাকে সাসপেন্ড করলো না ওএডি করলো না তাকে বদলি করলো সেই মতিউরের আটশো ছেষট্টি শতক জমি চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়ে দিল আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জবরুল হোসেন এই আদেশ দেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন নথি পর্যালোচনায় দেখা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশ ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের অভিযোগ আছে তার বিরুদ্ধে তার মানে দর্শক বুঝতে পারছেন যে এই যে থেকে শেয়ার বাজারে চাকরি যুক্ত হওয়া তারপরে সোনালী ব্যাংকের ডিরেক্টর হওয়া এবং সে একটা ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল চিফ ধরো এর গুরুত্বপূর্ণ একটা চেয়ারে বসে যেই শত শত কোটি টাকা অর্জন করেছে তার একটা অংশ খুব সামান্য অংশ সম্ভবত দেশে আর বাকি অংশ বিদেশে যেটা এখন আদালত এই দুদকই বলছে যে শত শত কোটি টাকা সে বিদেশে পাচার করেছে তো অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র বলছে অভিযোগ সংশ্লিষ্ট মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে এই অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু আদালতে চার্জশিট দাখিল আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যাহত হবে ইতিমধ্যে এই ফ্যামিলিকে মতি রহমান এবং তার পরিবারের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে যদিও সেই মতিউরের ছেলে যে ইফাত যদিও তার নামটা এখন চাপা পড়ে গেছে সেই ছাগল কাণ্ডের সে এবং তার দ্বিতীয় স্ত্রী ইতিমধ্যে মালয়েশিয়া চলে গেছে বলে মিডিয়ায় প্রচার হয়েছে হয়তো তার প্রথম স্ত্রীও যেত রায়পুর উপজেলার চেয়ারম্যান তিনি আবার আবেদন করেছেন যাতে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় কেন মানে এই মুহূর্তে তার আদালতের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন হলো কেন তার মানে তিনিও বিদেশ যেতে চান বিদেশে কি তার কোনো কাজ আছে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তো কাজ থাকার কথা না তার মানে হচ্ছে সুযোগ খুঁজছে যে যদি বিদেশে চলে যে এই সমস্ত মামলা জোট থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং বিদেশে তাদের যে সম্পত্তি আছে সেগুলো নিয়ে তারা থাকবে এই হচ্ছে মানসিকতা থাকতে পারে এটা ধারণা করা যায় দুদক বলছে যে অনুসন্ধান শেষে মামলা রুজু ও মামলা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তি ক্রোক করা একান্ত প্রয়োজন এবং এখন আদালতও নির্দেশ দিয়েছে তার সম্পত্তি এবং ফ্ল্যাট যা আছে সেগুলো যাতে জব্দ করা হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ